আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত আছে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাকে একটা কাজ দেখাবো, যেটা ঠিকাদারদের পক্ষ থেকে করা হবে আর কি, যে নোয়া এক্সিট। অর্থাৎ আমরা যখন নোয়া ইস্যু করবো, এই নোয়াটা আবার ঠিকাদারকে এক্সেপ্ট করতে হবে। তো ঠিকাদার কিভাবে নোয়া এক্সেপ্ট করবে এই বিষয়টা আজকে আমি আপনাকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেল নতুন রয়েছেন বা নতুন জয়েন দিয়েছেন, আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নিচে দেখেন লাল সাবস্ক্রাইব লেখা আছে, সেটা আপনি সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন, এবং ইডিপির আপডেট ভিডিও গুলো যেন আপনি আগেই পেয়ে যান সেই জন্য ওটাকে লক দিয়ে রাখুন। আর অবশ্যই এটাকে শেয়ার করেন, সবাইকে জানার সুযোগ করে দেন। আর আমি যতটুকু পারতেছি অনেক ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আপনাদের জন্য ভিডিও গুলো করে কিন্তু আমি ইউটিউবে দিচ্ছি, যেন সবাই এটা থেকে বেনিফিট নিতে পারে ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখবো যে একটা নোয়া আমরা ইস্যু করেছিলাম অফিস থেকে, এবং সেটা একজন ঠিকাদার অ্যাকসেপ্ট করবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা ইজিপিতে চলে গেলাম, আমরা ইজিপিতে চলে গেলাম, আমরা ঠিকাদারের আইডিতে আমরা চলে যাচ্ছি, আমরা ঠিকাদারের আইডি দিয়ে আমরা লগ ইন করবো। এরপরে ঠিকাদারের ওই আইডিটা যদি মনে থাকে যে কোন টেন্ডার বা কোন আইডির অ্যাগেনস্টে সে নোয়া অ্যাকসেপ্ট করবে, তাহলে সে এখান থেকে যে লিমিটেড টেন্ডারে সার্চ দিবে তার আইডি দিয়ে, তাহলে সে পেয়ে যাবে। আর টেন্ডার যেহেতু পার্টিসিপেট করছে, তাহলে অবশ্যই মাই টেন্ডারে যাবে, মাই টেন্ডার থেকে আর্কাইভে যাবে। এই টেন্ডারটা হচ্ছে 5343-15। তাহলে আর্কাইভে গেলেই সে জানে যে আমি এই আইডির কাজটা পেয়েছি এবং কোন ডিপার্টমেন্টে পেয়েছি, 5343-15। অথবা সে এখান থেকে যে এটিএম টেন্ডার যা সার্চ দিতে পারে যে 5343-15 দিয়ে সে যদি সার্চ দেয়, তাহলে তার ওই আইডিটা কিন্তু চলে আসবে। দেখেন বিং প্রসেস দেখাচ্ছে, এখান থেকে সে ড্যাশবোর্ডে চলে যাবে, তারপরে নোয়া ক্লিক করবে। নোয়া ক্লিক করার পর দেখাচ্ছে যে ডেট অফ ইস্যু নোয়া, দেখেন নোয়াটা 5ই মার্চ দেওয়া হয়েছে এবং ডেডলাইন অর্থাৎ 16 তারিখের মধ্যেই তাকে নোয়াটা অ্যাকসেপ্ট করতে হবে। যখন পিই কর্তৃপক্ষ যখন নোয়া দেয়, এটা 7 দিনের মধ্যে কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। কতদিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে? 7 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা দেখেন এরপর যে অ্যাকশন, অ্যাকশন থেকে হচ্ছে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখানে দেখেন ওই কোম্পানির নাম শো করতেছে, তারপরে হচ্ছে কত টাকার কাজ সে পাইছে, তারপরে হচ্ছে কত টাকা থেকে পারফরমেন্স রিপোর্ট জমা দিতে হবে, কত তারিখের মধ্যে দিতে হবে, এবং কন্ট্রাক্ট সাইনিংটা 28 দিনের মধ্যে শেষ করতে হবে, এবং 2 এপ্রিল হচ্ছে লাস্ট কন্ট্রাক্ট সাইনিং করা আর কি। এরপরে সবার নিচে আমরা চলে আসবো, এখানে অ্যাকশন থেকে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে আমরা তাদেরকে থ্যাংকস এরকম একটা ওয়েলকাম দিতে পারি, যে থ্যাংকস। এরপর দেখেন যে টাইটেল অফ অ্যাকাউন্ট নাম দেওয়া হয়েছে, নেম অফ ব্রাঞ্চ এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট, পূবালী ব্যাংক, টেলিফোন নাম্বার, এখানে আমরা টেলিফোন নাম্বার চাচ্ছে, এখানে আমরা মূলত ঠিকাদারের নাম্বারটা দিই, যদি ওটা ব্যাংকের নাম্বার চায়, তো আমাদের কাছে কোনো ব্যাংক নাম্বার থাকে না, এই জন্য আমরা এখানে ঠিকাদারদের নাম্বারটা দিয়ে দিব আর কি। কোনো প্রবলেম হলে তারা ঠিকাদারদের সাথে যোগাযোগ করে নিবে। এরপরে ব্রাঞ্চ ইমেল আইডি যদি থাকে দিয়ে দিবেন, আর ব্রাঞ্চ অ্যাড্রেস চাইতেছে, তাহলে আমরা এটা এখানেই দিয়ে দিচ্ছি, যে পূবালী বাংলা আমাদের হ্যাট, নেম অফ ব্রাঞ্চ পূবালী বাংলা আমাদের হ্যাট। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ওনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, ফ্যাক্স দরকার নাই। এই সুইপ কোড কি? এই সুইপ কোডটা হচ্ছে ব্যাংকে লেখা সুইপ কোড রয়েছে, যে পূবালী ব্যাংকের সুইপ কোড হচ্ছে এই যে এইটা, আমরা পূবালী ব্যাংকের সুইপ কোড দিয়ে দিব। তো যারা নতুন রয়েছেন ওরা হয়তো সুইপ কোডটা বুঝবেন না, আপনি ব্যাংকের ম্যানেজার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি যদি সার্চ দেন অনলাইনে, অনলাইনে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের অল সুইপ কোড দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে হয়তো আপনি কিন্তু সুইপ কোডটা কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন আর কি। তো সুইপ কোডের জন্য আপনাকে জাস্ট এখানে সার্চ দিতে হবে, সার্চ দিলে আপনি কিন্তু সুইপ কোডটা কিন্তু পেয়ে যাবেন যে কোনো ব্যাংকের নাম দিয়ে। তো আমরা ইনফরমেশন দিয়ে দিলাম, এরপর আমরা সাবমিটে ক্লিক করবো। দেখেন নোয়া অ্যাকশন টেকেন সাকসেসফুলি, অর্থাৎ নোয়াটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তাহলে নোয়া অ্যাকসেপ্টেড হয়ে গেল, অ্যাকসেপ্টেড হয়ে গেল, অ্যাকসেপ্টেড হয়ে গেল। আর আমরা এখানে একটা যদি ভিউ ক্লিক করি, ভিউ ক্লিক করলে আমাদের নোয়াটা এখন কিন্তু এখানে শো করবে আর কি। এই যে নোয়াটা এখানে শো করতেছে, এই হলো আমাদের নোয়া। তাহলে আমরা এটা গো ব্যাক করলাম। এখন দেখেন আমরা একটু পেমেন্টে যাই, পেমেন্টটা এখন কিছু আসবে না। তো নোয়া অ্যাকসেপ্ট করছি, এখন আমাকে টাকাটা জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? নোয়ার মধ্যে যে টাকাটা বলছে সেই টাকাটা আমাকে জমা দিয়ে দিতে হবে। ওই টাকাটা জমা দিয়ে দিলে তারপরে কিন্তু আমি কন্ট্রাক্ট সাইনিং করতে পারবো, ঠিক আছে? এখন আমি টাকাটা কোনো শিডিউল ব্যাংক থেকে টাকাটা জমা দিয়ে দিব, এরপরে পিই কর্তৃপক্ষ আপনাকে কন্ট্রাক্টের জন্য লক দিবে আর কি।
তো এই ছিল আমার কিভাবে নোয়া এক্সেল করতে হয় একদম ছোট একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।